গুড মর্নিং ফ্রেন্ডস, পাপিয়ার পৃথিবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বেজে গেছে 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, আমাদের ব্রেকফাস্টে হচ্ছে কারি পাতা আর টমেটো দিয়ে আলুর চচ্চড়ি। তো তিনজনের জন্য বেড়ে নিয়েছি, আমার, তোমাদের দাদাভাইয়ের আর তুমনার। তুমনা এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, আর ও স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসছে। কালকে তো মিড ডে মিল ছিল, তো ওটা খেতে চাইছিলো না, তোমরা দেখলেই তো। আজকে আর নেয়নি মানে ক্যানটা, তো মিড ডে মিল আনলো না, তো ওইটা আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে, আর প্রীতম গেছে খেতে। তাহলে এবার আমরা খেয়ে নিই, এবার খেয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাই। আর রান্না বান্না করে সব কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আমি তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারলাম না, কারণ কালকে রাত্রে আমি এডিটিং করতে পারিনি। তো আমি রাত্রেই তো এডিটিং করি, রাত্রে এডিটিং করতে পারিনি। আজকে এই রান্না করতে করতে এডিটিং করলাম, তারপর আপলোডে বসিয়ে সব কাজগুলো করছিলাম বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম। এখন বেজে গেছে 2টো, আর দেখলে পুজো দেওয়া হয়ে গেছে। তো সেই 1:30 থেকে কারেন্ট ছিল না, আর পুজোটা দিয়েছে, আমি একটু শুয়ে পড়েছি, হাতটায় ব্যথা করছে, হাতটাও গুড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো তুমনা প্রীতম এখানে গেম খেলছে তোমাদের দাদাভাইয়ের ফোনে, আর তুমনা ঘুমিয়ে পড়েছিল আমি যখন পুজো দিচ্ছিলাম কার্টুন দেখতে দেখতে, তো আবার জেগে গেছে যেই ফোনটা পেয়েছে। তো চলো এবার ভাত খাবো, কারেন্ট ছিল না বলে ভাত খেতে বসতে পারছিলাম না। তো চলো ভাতটা খেয়ে নিই আর দেখে নাও কী রান্না করেছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো চলো দেখে নাও কী রান্না করেছি, তারপরে খেতে বসবো। আজকে রান্না করেছি দেখো, এই যে ভাত একবেলার, রাতে রুটি করব, আর এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে পটল সর্ষে, আর এখানে পেঁপে দিয়ে মটর ডাল। সব কিছুই একবেলার জন্য, রাতে রুটি হবে আর তরকারি হবে। তো চলো এবার খেয়ে নিই। তাহলে আমাদের খাওয়া হয়ে গেছে, আর তুমনা দেখো এখানে ওর বাটি ঝিনুক নিয়ে, ছোটোবেলার বাটি ঝিনুক, সেটা নিয়ে ওর বাচ্চা করেছে ওই পুতুলটাকে দিয়ে ওইটাকে খাওয়াচ্ছে। ওই পুতুলটার বাচ্চা ওই ঝিনুকে করে ও খাওয়াবে, ও যেরকম আমি খাওয়াতাম সেরকম ও খাওয়াবে, ওই নিয়ে খেলছে। ওই দেখো খাওয়াচ্ছে ওর মেয়েকে খাওয়াচ্ছে। এটা কে, মেয়ে না ছেলে? না মেয়ে হয়নি খাওয়া এখনো। এইটা আবার কি কি ওষুধ? খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওষুধ খাই দিলে? কি হয়েছে মেয়ের, কি হয়েছে? কি হয়েছে বলো, মেয়ের কি হয়েছে? জ্বর হয়েছে মেয়ের? ঠিক আছে, এবার মেয়েকে ঘুম পাড়িয়েছো, এবার চলো আমরাও ঘুমাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে দেখো 6:10, আর 5:30 সময় উঠে তুমনাকে রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে পার্কে, আর আমরা চা খেয়ে নিয়েছি, আর ওদের দুধটা গরম করে রেখেছি। আর প্রীতম দেখো এখনও ঘুমোচ্ছে, ওর বিকেলে পড়া ছিল যেতে পারেনি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর এখনও সন্ধ্যা হয়নি দেখো। তো সন্ধ্যাটা দেওয়ার আগে চলো আগে ছোলার ডালটা করে নিই, রুটি করবো আর ছোলার ডাল করবো। দেখেছো দুপুরে যে একবেলার জন্য ভাত তরকারি সব করেছিলাম, তো রাতে যে যে রুটি করবো আর ছোলার ডাল করবো বলে। তো চলো আগে ছোলার ডালটা করে নিই, কেননা তোমাদের দাদাভাইয়ের আবার দেরি হয়ে যাবে, নাইট ডিউটি আছে। তো ছোলার ডালটা বসিয়ে দিয়ে তারপরে শুনতে দেবো। আর ওখানে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে, বিছানাটা গুছাতে হবে, প্রীতম উঠুক তারপরে এগুলো করব। আর তুমনা পার্কে থেকে আসবে আর প্রীতম উঠবে, তারপরে ওদের দুধটা খাওয়াবো। তো চলো আগে রান্নাঘরে যাই। তো দেখো ছোলার ডালটা আমি বসিয়ে দিয়েছি, তো হয়েও গেছে মোটামুটি, মানে ছোলা দিয়ে আলু দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এরপরে মানে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে 3টে হাই ফ্লেমে সিটি মারবো, তাহলেই রেডি হয়ে যাবে। আর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আগে একবার শেয়ার করা আছে আমার চ্যানেলে, ওই জন্য আমি আর শেয়ার করলাম না। তো চলো এবার এটা হতে থাকুক, আর আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তো বাইরে দেখো পুরো সন্ধ্যে হয়ে গেছে, আর এখন বেজে গেছে 6:30, আর আমি নাইটিটা ছেড়ে নিলাম। তো চলো এবার সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর আবার আটা মাখতে হবে। Thank you.
সন্ধ্যেটা দিয়ে ঝটাপট নাইটিটা ছেড়ে আবার চলে আসলাম আটা মাখতে। আর বাটির মধ্যে আমি আগেই নুন দিয়ে নিয়েছি। আর দেখো মানে হাতের মধ্যে চুড়ি টুড়ি পড়লে খুব অসুবিধা হয় কাজ করতে আমার, ওই জন্য আমি শাখা ছাড়া কিচ্ছু পরি না, শুধু শাখাটাই পরি। আমার প্রচণ্ড প্রবলেম হয় কাজ করতে হাতের মধ্যে চুড়ি টুড়ি কিছু পড়লে। তো আটাটার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মেখে নিচ্ছি। আর আটাটা আমি না একটু আগেই মেখে রাখি। তো এখন 6:45 মতন বাজে, 7:30 সময় রুটি করতে নেব। তো তোমাদের দাদাভাই 8:00 সময় যাবে, 7:30 কি 7:45 সময় করতে নিলেও হবে। তো ওই জন্য একটু আগের থেকে আমি মেখে রাখছি, তাহলে রুটিটা একটু নরমও হয় আর ভালো হয় খেতে। তো অনেকক্ষণ পরে খাবে যেহেতু, আজকে নিয়ে যাবে। তো দেখো আমার রাতটা মাখা হয়ে গেছে, এখন বেজে গেছে 6:45, আর 7:30 সময় আমি রুটি করতে যাব। তো এখন এটা ঢেকে রেখে দেবো, যখন রুটি করবো আবার তখন আবার মেখে নেবো আর কি। তো তাহলে হয়ে যাবে, তো আমি এরকমভাবে রুটি করি। তো চলো এটা ঢেকে রেখে দিই। এখন আটাটা মাখতে মাখতে তুননাও পার্ক থেকে চলে এসছে আর প্রীতমও ঘুম থেকে উঠে গেছে। তো ওদের দুধটা খাইয়ে দিয়ে আমি চলে আসলাম জামাকাপড়গুলো গুছাতে। তো অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে, তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে ওদের আবার পড়তে বসাতে হবে। আর তোমাদের দাদাভাই তো একটু পরে যাবে, তো একটু পরে রুটি করব মাঝখানে একবার উঠে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এটা আবার অনেকক্ষণ পরের ভিডিও, মানে এখন মোটামুটি 9:30 বাজে। তো ওদের পড়িয়ে ঠড়িয়ে তোমাদের দাদাভাই চলে গেল 8:00 সময়, তারপর ওদের পড়ালাম, পড়িয়ে এখন করে নিচ্ছি আমাদের রুটিটা। তো আমি একবারে রুটিটা বেলে রাখি না, করে রাখি না, নাহলে শক্ত হয়ে যায়, আমরা খাবো যখন তখন করব। তোমাদের দাদাভাইকে 4টে করে দিলাম আর আমরা এখন খাবো, আমাদের জন্য এখন বেলে ভেজে নেবো ফটাফট করে। তো আমি ঘর থেকেই বেলে নিয়ে যাই। তো ওইখানে গিয়ে আমার বেলে করতে খুব অসুবিধা হয় যেহেতু রান্নাঘরটা ছোট, তারপরে আমার মনে হয় যে গ্যাসটা অনেক টাইম লাগে আর গ্যাস অনেক পড়ে। তো ঘর থেকে বেলে নিয়ে গেলে কি ফটাফট রুটিগুলো ভাজা হয়ে যায়। তো দেখো তুননা কী পরিমাণ জ্বালায় আর মানে রুটি করতে গেলে, ও একটা করে দেবে আর আমি মানে লেচি দেবে আর আমি বেলতে হবে, তো প্রচণ্ড জ্বালায়। আর আমি প্রীতম বারবার বলছে যে তুই সরে যা, ও কিছুতেই প্রীতমের কথা শোনে না, যেহেতু হাওয়াতে আটার গুঁড়োগুলো উড়ছিল আর গরমে গায়ে চুলকাবে বলে প্রীতম বারবার বলছে, তো শোনে না আর আমাকে বারবার বলে যাচ্ছে মা একটুখানি আটা রাখবে আমি বেলবো। তো প্রত্যেক দিন ওই রকমই করে, আটার লাস্টেও বেলে একটুখানি। আর আমি দেখো সব রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এবার ভেজে নিচ্ছি তাওয়াতে। তো একবার রুটি আমার দেখো ভাজা হয়ে গেছে আর একবার রুটি আমি বসিয়ে দিয়েছি তাওয়াতে। তো রুটিগুলো ভেজে নিয়ে তাহলে চলো খেয়ে নিই। আর অনেকটা রাত হয়ে গেছে, 10টার কাছাকাছি বেজে গেছে আর বাবা এসেছিল। তো বাবা দিয়ে গেছে হচ্ছে মানে তালের লুচি। এই দেখো আমি ঘরে নিয়ে চলে এসেছি, রুটি সব ভাজা হয়ে গেছে আর আমি রুটি না ধুয়ে নিই। তো দেখো রুটি ছোলার ডাল ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর এইটুকু আছে। আর ওই যে বাবা তালের লুচি দিয়ে গেল, তো এবার ফার্স্ট তালের লুচি এবার তুমনা প্রীতমের জন্য বেড়ে নেবো আর আমিও খেয়ে নেবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিওতে। তাহলে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তাহলে এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর এই দিদিটাকে বা বোনটাকে যে যাই বলো ভুলে যেও না প্লিজ। তাহলে আজকের মতন টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।